সখা দূর থেকে দেখে লক্ষ্য করে আরেক সখাকে বলছে, ও সখা সখা, ওই যে দেখ, দূরে দেখ, দূরের দিকে তাকিয়ে দেখ, ওই যে প্রভাস সরোবর, প্রভাসের জল টলমল টলমল করছে, ওই যে নীল যমুনার জল, চল চল আমরা প্রভাসের জলে গিয়ে তৃষ্ণা নিবারণ করি। বলি অশোকা চল, আমরা প্রভাসের জলে গিয়ে তৃষ্ণা নিবারণ করি। ঠিক আছে সকা চল, ও চিত্তাঙ্গদা চল চল, সবাই মিলে যাই। কিভাবে যাচ্ছে মা ছেলেরা, দূর থেকে দেখতে পেয়েছে প্রভাসের জল, আনন্দিত হয়ে উঠছে মা, বুক ভরে উঠেছে, জল নিবারণ করব, তৃষ্ণা নিবারণ করব, জল পান করব, অনেকক্ষণ থেকে তৃষ্ণা পেয়েছে, তাই কেমন ভাবে যাচ্ছে, নাচিতে নাচিতে চলে প্রভাসের তীরে, 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 নাচিতে নাচিতে চলে প্রভাসের তীরে। প্রভাসের তীরে পৌঁছে গেছে চিত্তাঙ্গদা তার সখারা, চিত্তাঙ্গদা তার সখাদের বলছে, ও সখা, বলি দাঁড়া দাঁড়া, তৃষ্ণা তো সবার পেয়েছে, কি সবার তৃষ্ণা পেয়েছে, তৃষ্ণা তো সবার পেয়েছে, আমরা সবাই তৃষ্ণা নিবারণ করব, কিন্তু জানিস সখা, আমার জন্য বেশি কষ্ট হচ্ছে, আমার জন্য বেশি তৃষ্ণার্ত হয়ে গেছি, তোরা দাঁড়া দাঁড়া, তোরা ওইখানে দাঁড়া, আমি আগে ওই প্রভাস সরোবরে নামি, নেমে তৃষ্ণা নিবারণ করি, তারপর না হয় তোরা এক এক করে তৃষ্ণা নিবারণ করবি, কেমন? ঠিক আছে সখা, তুই আগে নাম, তুই আগে তৃষ্ণা নিবারণ কর, তারপর আমরা করব। ওমা প্রভাসের সেই নীল জবে নেমে পড়লেন চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা নেমে তৃষ্ণা নিবারণ করছে। আমার পান্ডা যেন জুড়িয়ে গেল, ঠিক তেমনই সময় হেন কালে এক নক্র আইল ধীরে ধীরে, 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 নক্র অর্থাৎ কি গো মা, নক্র অর্থাৎ কুমির, ঠিক তেমন সময় চিত্তাঙ্গদা জল পান করছে, ঠিক সেই সময় একটি কুমির এসে তার পা কামড়ে ধরে ওই প্রভাসের নীল জলের দিকে টেনে নিয়ে গেল, প্রভাস সরোবরের মাঝখানে নিয়ে গেল, নীল জল নিমিষের মধ্যে হয়ে উঠল লাল, চিত্তাঙ্গদা ছটফট ছটফট করছে, আর দূর থেকে সখারা দেখতে হয়ে বলছে, সখা, বলি দেখ দেখ কি হলো রে, এ কি হলো, আজ তো চিত্তাঙ্গদার জন্মদিন, এই জন্মদিনের দিনে চিত্তাঙ্গদা কিনা মারা গেল, ও সখা আর এখানে থাকিস না সখা, চল চল আমরা মাকে গিয়ে খবর দিই, মাকে গিয়ে বলি মা তোমার চিত্তাঙ্গদার নেই, মা গো তোমার স্বর্গ নাশ হয়ে গেছে, চিত্তাঙ্গদার সখারা এগিয়ে চললেন মায়ের কাছে, আর এদিকে শুনছি মা আমার
সুতবা ব্রাহ্মণকে বলছে, স্বামী ও গো স্বামী, এত বেলা হয়ে গেল, আমি রন্ধন করে নিলাম, কই সখারা তো এখনো এলো না, বলি যাও না গিয়ে দেখে এসো না, ওরা এখনো কেন আসছে না, কখন এসে স্নান করবে তারপর খাওয়া দাওয়া করবে, যাও না যাও না স্বামী, একবার দেখে এসো না। ওমা, ব্রাহ্মণ যেই মাত্র ঘরের বাহিরে পা দেবে দূর থেকে লক্ষ্য করলো, ওই তো সখারা আসছে। বলি শোনো সুরুচি, তুমি এত চিন্তা করো কেন গো, সারাদিন শুধু ছেলে 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 বলে গেল। বলি ওই যে দেখো দূরের দিকে তাকিয়ে দেখো, তোমার ছেলে আর তার সখারা বাড়ি ফিরে আসছে, আর চিন্তা করো না তো। মা দূর থেকে দেখতে পেলো সখাগণ আসছে, সখাগণ এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা ও সখা তোরা কাঁদছিস কেন, বললা তোরা বললা, আমার ফোকা কোথায়, আমার চিত্তাঙ্গদা কোথায়, তোরা বললা সখা আমার চিত্তাঙ্গদা কোথায়। মা, ও মা, তোমার চিত্তাঙ্গদা, তোমার চিত্তাঙ্গদা আর নেই বাগো, তোমার চিত্তাঙ্গদা মারা গেছে। মাতা সুরুচির সঙ্গে সঙ্গে বলে উঠল, না না না, এমন হতে পারে না, এমন করে বলিস না, তোরা এমন করে বলিস না, আমার ছেলেটাকে কোথায় রেখে এসেছিস বল, আমার ছেলেটা কোথায়, আমার চিত্তাঙ্গদা কোথায়, বললা তোরা বললা। তবে শোনো মা, তোমার ছেলে কিভাবে মারা গেছে, আমরা এহেনকালে খেলা করছিলাম, খেলা করতে করতে সবাই হঠাৎ তৃষ্ণার্ত হয়ে উঠি, কেন জানি না বুকে ছাতিটা ফেটে যাচ্ছিল, এত তৃষ্ণা হয়েছিল আমাদের, কেন জানি না মনে হচ্ছিল নিমিষের মধ্যে আমাদের পান পাখিটা উড়ে যাবে, হঠাৎ আমরা তৃষ্ণার্ত হয়েছি, আর দূর থেকে লক্ষ্য পেলাম ওই প্রভাস পর্বত, প্রভাসের জলে যেই না তৃষ্ণার নিবারণ করতে গেলাম মা গো। চিত্তাঙ্গদা আমাকে বললো, সখা সখা তোরা একটু অপেক্ষা কর, আগে আমি তৃষ্ণা নিবারণ করি, তারপর তোরা তৃষ্ণা নিবারণ করবি। একথা শুনে আমরা বললাম, ঠিক আছে তুই তৃষ্ণা নিবারণ কর। ওমা, যেই মাত্র চিত্তাঙ্গদা ওই প্রভাসের জলে নেমেছি না, প্রভাসের জলে চিত্তাঙ্গদা মারা গেলে। ওমা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সখাগণ ভালো করে বললো না যে একটা কুমির তাকে মেরেছে, সখাগণ এটা বলল যে প্রভাসের জলে ডুবে তোমার ছেলে মারা গেছে। মা আমার শুনে মূর্ছা গেলেন, অর্থাৎ অজ্ঞান হয়ে গেলেন। ব্রাহ্মণ এসে কমণ্ডল্য হাতে নিয়ে জল ছিটিয়ে জ্ঞানস্থ করলেন। ব্রাহ্মণী ব্রাহ্মণকে বলছে, স্বামী তুমি তো ব্রহ্মার মানুষ পুত্র, কি তোমার ব্রহ্মতে, যদি এই রাত্রে আমার ছেলেকে আমার কাছে না ফিরিয়ে দাও, আমি ওই প্রবাসের জলে আত্মহত্যা করব। যাও না স্বামী যাও না, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও না, দাও না স্বামী। ও মা, সখাগণের কাছে এসে ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে, সখা তোরা বলতো কিভাবে আমার সন্তান মারা গেছে। সখাগণ পিতাকে বলছে, তবে শুনুন পিতা, ওই প্রভাসের জলে ডুবে আপনার ছেলে মারা গেছে। ওমা, মুনিবর যেই শুনেছে প্রভাসের জলে ডুবে মারা গেছে, সেই সময় ক্রোধে ক্রোধান্বিত হয়ে ওই প্রভাসকে হাতে তুলে নিয়ে
আর তাতে সরস্বতী নদীর তীর জল ভরে নিলেন। ওই সরস্বতী নদীর জল ভরে নিলেন ওই কুমণ্ডল্যতে, আর চললেন কোথায়? নয় প্রভাস সরোবরের দিকে। প্রভাসের কাছে গিয়ে বলছে, প্রভাস যেমন দিয়েছিস তুই আমায় মনস্থান, তবে শোক প্রভাস এই ধরা গামে তুই পতিত হয়ে থাক। শোন প্রভাস শোন, কোন নর তোর বাড়ি স্পর্শ না করিবে, স্পর্শ না করিবে। শোন আজ থেকে তব নীরে শিয়াল পুকুরে মলমূত্র প্রভাস, এই প্রভাস তবে শোন, আজ থেকে তুই আর তীর্থ নয়, তুই হলি পতিত, তুই হলি পতিত, তুই হলি পতিত। প্রভাস মনে মনে ভাবছে, হায় রে, দোষ করলো কুমিরটা আর দোষের ভাগিদার হলাম আমি। তাহলে বোঝো মা, এখন ওই ছোট ছোট চোররা কি করবে মা? চুরি করবে, আর বড় বড় চোরটাও চুরি করবে। বড় বড় চোরটা চুরি করে পালিয়ে যাবে, আর ছোট ছোট চোরটা ধরা পড়বে, সেই রকম ব্যাপার। বলে, হায় রে, মারলো ওকে কুমির আর দোষ পড়লো আমার ঘাড়ে, এখন আমি কি করি? কিন্তু আমি তো চুপ থাকলে হবে না, কারণ আমার জলে স্নান করে সবাই মুক্তি লাভ পায়, আমি হলাম তীর্থ। আর আজ থেকে যদি আমি পতিত হই, তাহলে যারা আমার জলে স্নান করে শুদ্ধ হয় তাদের কি হবে? বলি, না না না, আমি পতিত হয়ে থাকতে পারবো না, আমাকে যেতে হবে, আমাকে মুনিবরের কাছে গিয়ে বলতে হবে, মুনিবর আমি কোনো দোষ করিনি। এবার প্রভাস ভাবছে, আমি কিভাবে যাব? আমি তো একটা সরোবর, আমি কিভাবে যাব তার কাছে? যেতে গেলে আমাকে কোনো রূপ ধারণ করতে হবে। তো কি রূপ ধারণ করলো মা প্রভাস? প্রভাস মনুষ্য রূপ ধারণ করল। মনুষ্য রূপ ধারণ করে মুনিবরের কাছে গিয়েছে। কিভাবে গিয়েছে মা? গিয়ে বলছে, প্রভাস প্রভাস আহা। প্রভাস গিয়ে মুনিবরের পায়ে ধরেছে। ধরে কিভাবে বলছে? করো জোরে মুনিবরে, করিল মিনতি, করো জোরে মুনিবরে, করিল মিনতি, করো জোরে মুনিবরে, করিল মিনতি, করো বল, আমি আপনার ছেলেকে মারিনি। কে তুই? আমি প্রভা। তুই আমার ছেলেকে মারিসনি, তবে কে মারলো আমার ছেলেকে? মহামুনি সুতপা, আপনি শান্ত হন, আপনি আগে শুনুন আপনার ছেলেকে কে মেরেছে। বল বল, আমার ছেলেকে কে মেরেছে? তবে শুনুন, আপনার ছেলে যখন তৃষ্ণা নিবারণ করার জন্য আমার সরোবরে, অর্থাৎ আমার বুকের ভেতরে নেমেছিল, আমি তো একটা সরোবর ছিলাম, আর আমার এই হৃদয় মাঝারে কতজন বাস করে তা আমি জানি না, কত জীবজন্তু, সাপ, ব্যাং, কুমির, হাঙর ইত্যাদি ইত্যাদি কত কিছু বাস করে তা তো আমার জানা নেই। ঠিক তেমনই সময় চিত্রাঙ্গদ যখন নেমেছিল, ঠিক তেমন সময় একটা কুমির এসে তাকে ভক্ষণ করেছে, আমি ওকে মারি। ও, তাহলে কুমির মেরেছে, ঠিক আছে, কুমির যখন মেরেছে আমি তোর জলে নামব, নেমে ওই কুমিরটাকে শাস্তি দেব। ও মা, ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা, লক্ষ্য করব কি বলছি, আমি কুমিরটাকে শাস্তি দেব,
মহামণি সুতপায় যে কিনা জ্ঞানী তার বুদ্ধি দেখুন, বলে আমি কুমিরটাকে শাস্তি দেব। জলে নেবে যদি ওই কুমিরটাকে শাস্তি দিতে যায় মুনিবর, তাহলে কি হবে গো মা? মুনিবরকেই তো কুমিরটা শাস্তি দিয়ে দেবে। বলে শোনো মুনিবর, তুমি তো ওখানে গেলে তোমার পুত্রকে পাবে না। বলে তাহলে কোথায় গেলে পাবো? শোনো শোনো, তোমার পুত্রকে পেতে গেলে তোমাকে যেতে হবে যমালোকে। আচ্ছা প্রভাস, তুমি কি বলতে পারবে যমালয়ের পথটা কোন দিক? হ্যাঁ, আমি বলে দিতে পারবো। আপনি যান ওই দিক থেকে চলে যান। প্রভাসের কথা শুনে মা যেই মুনিবর এক পা বাহির করবে, সঙ্গে সঙ্গে প্রভাস বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলি ও মুনিবর, ভালোই তো আমার কাছ থেকে জেনে নিয়ে চলে যাচ্ছেন, কই আমাকে তো বললেন না, আমি তো পতিত হয়ে রইলাম। আমার জলে যে স্নান করে সবাই মুক্তি পায়, আমি কি না পতিত হয়ে থাকলে সবার চলবে? আমি কিছুদিন পতিত হয়ে থাকলেও সবার চলবে না। আগে বলে দিয়ে যান আমি কিভাবে উদ্ধার পাবো। বলি শোনো, উদ্ধার পাবে, তবে আমি এই মুখ থেকে যখন বলেছি তোমাকে কিছুদিন পতিত হয়ে থাকতেই হবে, তবে তোমার উদ্ধারেরও পথ আছে। কি পথ? ওমা, যেই দিন কৃষ্ণচন্দ্র তোমার তীরে এসে যজ্ঞ করবে, সেই দিন তুমি মুক্তি লাভ করবে। সেই দিন তুমি মুক্তি লাভ করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রভাসকে উদ্ধার করার জন্য ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র ওই মত্তধামে এসেছিলেন প্রভাস যজ্ঞ করার জন্য। এবার মুনিবর চলছেন কেমন ভাবে? প্রভাসের কথা শুনি যমালোকে ধাইলা, প্রভাসের কথা শুনি যমালোকে ধাইলা, প্রভাসের কথা শুনি যমালোকে ধাইলা, প্রভাসের কথা শুনি যমালোকে ধাইলা। কথা সমন বলি ডাকিতে লাগিলা, কথাই সমন সমন বলি ডাকিতে লাগিলা, কথাই সমন সমন বলি ডাকিতে লাগিলা, কথাই সমন সমন বলি ডাকিতে লাগিলা। কোথা গেলি ও রে সমন, কোথায় গেলি ও রে সমন, কোথায় গেলি ও রে সমন, করে আমি করব নিধান, কোথায় গেলি ও রে সমন, করে আমি করব নিধান, কোথায় গেলি ও রে সমন, কোথায় গেলি ও রে সমন, কোথায় গেলি ও রে সমন, কোথায় গেলি ও রে সমন। ওমা, সমন সমন বলে যেই ছুটে ছুটে আসছে না মা, মুনিবরকে দেখতে পেলেন যমরাজ। যমরাজ সিংহাসনে বসেছিলেন মা, হঠাৎ লক্ষ্য পড়ল ও বাবা কে যেন একটা আসছে, খুব রেগে রেগে আসছে দেখছি। দূর থেকে লক্ষ্য পড়ল মহামণি সুতপা। সুতপা এসে ধর্মরাজকে বলছে, ধর্মরাজ বলি ওহে সম, আমার পুত্রকে কোথায় রেখেছ? আপনার পুত্রকে? আপনার পুত্রকে তো আমি হরণ করিনি। তবে প্রভাস যে বললো তুমি হরণ করেছো? মহামণি সুতপার কাছে বলছে, আমি আপনার ছেলেকে হরণ করি। তবে কে হরণ করেছে? আমি তো একজনের কথাই কাজ করেছি। বলো বলো, কার আদেশে তুমি এ কাজ করেছো? আমি এই কার আদেশে কাজ করেছি শুনবেন? তবে শুনুন, আমি বিধাতা পুরুষের আদেশে এ কাজ করেছি। তবে এখন বলো আমার ছেলে কোথায়, আমার ছেলেকে আমি কোথায় পাবো? বলো বলো। আচ্ছা বলুন তো মহামণি সুতপা, আপনার ছেলে আগের জন্ম কি করত? যেমন যারা সুকর্ম করেছে, অর্থাৎ যারা কৃষ্ণ ভক্ত ছিল, যারা কোনোদিনও কারোর খারাপ চায়নি, যারা সবসময় ভালো কাজ করত, তাদেরকে আমরা রেখেছি উত্তর দিকে। আর যারা খারাপ কাজ করত, নারী হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, বৈষ্ণব হত্যা, চুরি ডাকাতি, খুন,
তাদের ডেকেছি দক্ষিণ দিকে। এবার বলুন তো আপনার ছেলে আগের জন্ম কি করত? তবে শুনুন ধর্মরা, আমার ছেলে আগের জন্মে হরিভক্ত ছিল। আপনার ছেলে যদি হরিভক্ত হয়ে থাকে তাহলে আপনি উত্তর দিকে গেলে পাবেন। সমান সমন যেই কথাটি বলেছে মা, মুনিবর চলছেন কোথায়? সমনের কথা শুনি উত্তরে ধাইলা। চলিতে চলিতে মনি ভাবিতে লাগিলা, চলিতে চলিতে মনি ভাবিতে লাগিলা, চলিতে চলিতে মনি ভাবিতে লাগিলা, চলিতে চলিতে মনি ভাবিতে লাগিলা। চলতে চলতে মুনিবর ভাবছে উত্তর দিকে তো যাব, তবে এসেছি যখন দক্ষিণ দিকটা একটু দেখে আসবো না? মনে ইচ্ছা বড় লেগেছে দক্ষিণ দিকটা দেখে আসবো। বলে দক্ষিণেতে কি ভয় আছে, দক্ষিণেতে কি ভয় আছে, দক্ষিণেতে কি ভয় আছে, দেখলে হয় না মনের সাথে, দক্ষিণেতে কি ভয় আছে, দক্ষিণেতে কি ভয় আছে, দক্ষিণেতে কি ভয় আছে, দক্ষিণেতে কি ভয় আছে। ও বাবা, মুনিবর দক্ষিণ দিকে গিয়ে দেখলেন নরক কুণ্ড। গরম তৈলর করাতে নিক্ষেপ করা হচ্ছে। পরবর্তী দলকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মাথায় করাত দিয়ে কাটা হচ্ছে। দেখে চমকে উঠলে, না না না, এখানে আর থাকা যাবে না, তবে আমি উত্তর দিকে যাই। এবার মুনিবর উত্তর দিকে এলেন। উত্তর দিকে এসে কি দেখছেন মা? সবাই হরিনাম সংকীর্তন করছে। এই অবস্থা দেখে মুনিবর বুঝতে পারলে দক্ষিণেতে পাপের কর্ম উত্তরে পূর্ণ, দক্ষিণেতে পাপের কর্ম উত্তরে পূর্ণ, দক্ষিণেতে পাপের কর্ম উত্তরে পূর্ণ, পাপের কর্ম উত্তরে পূর্ণ। তা দেখে মুনিবর হইলেন ধন্য, তা দেখে মুনিবর হইলেন ধন্য, তা দেখে মুনিবর হইলেন ধন্য। ওমা, এবার উত্তর দিকে এসে গেছে। এসে দেখছে সবাই মিলে হরিনাম সংকীর্তন করছে। দূর থেকে লক্ষ্য করলো, ওই তো চিত্তাঙ্গদা। চিত্তাঙ্গদা সবাইকে নিয়ে বলছে, কি বলছে গো? বলে তোমরা সবাই বলো হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বল, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বল রে, হরি বলো রে, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি ছাড়া এ জগতে অন্য কিছু নাই, হরি ছাড়া এ জগতে অন্য গতি নাই, হরি ছাড়া এ জগতে অন্য গতি নাই, হরি ছাড়া এ জগতে অন্য গতি নাই। তোমরা হরি 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 বলো ভাই, হরি 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 বলো ভাই, হরি 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 বলো ভাই, হরি 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 বাবা দেখতে পেয়েছে চিত্তাঙ্গদা হরিনাম করছে। তার কাছে গিয়ে দেখছে আর ডাকছে, ও চিত্তাঙ্গদা আয় না বাবা, একবার আয় না আমার কাছে। ও বাবা, তোকে কি সুন্দর লাগছে। বলে ও বাবা আয় আয় আমার কাছে। বাবা বলছে বা চিত্তাঙ্গদাকে, বলে আয় না বাবাই আমার কাছে,
কোনো কর্ণপাত করলেন না, এক মনে সেই হরি বলরে হরি বলরে করেই যাচ্ছে। আর বাবা এদিকে ডাকছে, চিত্তাঙ্গদা ও খোকা, আয় না বাবা, আয় না আমার কাছে। অনেকক্ষণ লক্ষ্য করে চিত্তাঙ্গদা মহামুনি সুতপাকে বলছে, আপনি কি আমায় ডাকছেন খোকা? আমার কথা কি তোর মনে পড়ে না? আজ তোর জন্মদিন, তোর মা কত কিছু রন্ধন করেছে, তুই যাবি না বাবা? আপনি আমার পিতা? হ্যাঁ বাবা, আমি তো তোর বাবা, তোর মনে নেই? আপনি আমার পিতা হতে পারেন না, আমার পিতা হচ্ছে চতুর্ভুজী নারায়ণ। এমন কথা কেন বলছিস বাবা? তবে শুনো, এই জমির আলয়ে দাঁড়িয়ে বলছি, অর্থাৎ জমালয়ে দাঁড়িয়ে বলছি, কিছুক্ষণের জন্য আমরা এই মায়ার সংসারে আসি মা, এসে বলি এটা আমার মা, ওটা আমার বাবা, ওটা আমার বন্ধু, ওটা আমার প্রেমিক, কি করি তো? কিন্তু এটা ভুল কথা মা, এটা মায়ার সংসার। একদিন এই মায়ার সংসার ত্যাগ করে আমাদের চলে যেতে হবে পরলোকে। সেই দিন কিন্তু আপনি গিয়ে খুঁজে পাবেন না আপনার স্বামী, আপনি গিয়ে খুঁজে পাবেন না আপনার বন্ধু, সেই দিন আর কাউকে পাবেন না। তাই সেই ছোট্ট চিত্তাঙ্গদা মহামুনি সুতপাকে বলছে, শুনুন, আমি কিন্তু আপনাদের মায়ের সংসারে গিয়েছিলাম দুদিনের জন্য, আমায় পাঠিয়েছিলেন ভগবান শ্রীহরি। তাই তো বলছি, আপনার কি কোনোদিন শুনেছেন? কেহ কোনো কালে আর কেবাকার পিতা মাতা সকলি মিথ্যার বাবা যাও না বাবা তুমি চলে, যাও বাবা তুমি চলে, যাও বাবা তুমি চলে, যাও যাও বাবা তুমি চলে, তুমি আমার কেহ নরে, যাও বাবা তুমি চলে, তুমি আমার বলছে, মা গো যাও যাও, আপনি চলে যাও। বলি আপনি চলে যান, আমাকে পুত্র হিসাবে ধরে আপনাদের কি লাভ? আমার মতো পুত্র পেয়ে আপনাদের কি লাভ? পুত্র যদি পেতে হয় তাহলে ওই নারায়ণের পুত্র রূপে চাও, ওই নারায়ণই হবে তোমার পুত্র।
চলে যাও যাও, তুমি ফিরে যাও। বলে যাও যাও, তুমি ফিরে যাও। ও মা, পরবর্তী দল এসে গেছে, তাই এখানে আমার গোবিন্দের সৃষ্টি তত্ত্ব আমরা রাখছি, একটু নাচের গান হোক। রাধে মেরি যা, রাধে মেরি যা, কৃষ্ণ হে মেরা রাধে যা। আমার লীলার মাধুরী